মূসক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেলের দাম বেড়ে গেছে। তবে মূসক ছাড়ের বিষয়ে এনবিআর এর সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। সকালে সচিবালয়ে এ কথা জানান তিনি। চিনির ক্ষেত্রেও ছাড় বাড়াতে এনবিআর কে অনুরোধ করা হয়েছে। ভোজ্য তেলের জন্য 30 এপ্রিল পর্যন্ত ভ্যাটের ক্ষেত্রে একটা মওকুফ ছিল, সেটা যেহেতু মওকুফটা নাই পয়লা মে থেকে, সেই জন্যে দাম বাড়ানোর জন্য অ্যাসোসিয়েশন থেকে আমাদের কাছে লেখা হয় এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা এটা সমন্বয় করে দিয়েছি।